Assalamualaikum. Welcome to Nordic Turns. Alan is from Halmstad, Sweden. কেমন আছেন আপনারা সবাই? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি একটু বিচে এসেছি আজকে, একটু রিফ্রেশমেন্টের জন্য। লং ভ্যাকেশন পেয়েছি প্রায় 3 দিনের। সো আমি ভাবলাম যে একটু বিচে যাই, একটু অক্সিজেন নিয়ে আসি। তো অক্সিজেন নেওয়ার ফাঁকে আমি চিন্তা করলাম যে আপনাদের জন্য কিছু ভিউ ধারণ করি। বিচের এই সিনারিগুলো খুব সুন্দর, বিশেষ করে হালস্তাদে এই সিনারিগুলো আসলেই খুব অ্যাট্রাকটিভ। আর আমার এখানে আসলে আমি বাংলাদেশকে খুব মিস করি, কারণ বাংলাদেশে যখন কক্সেস বাজারে যেতাম তখন আমরা সাধারণত এই ধরনের ভিউ পেতাম। কক্সেস বাজারের সাথে এখানের ভিউয়ের পার্থক্য হচ্ছে যে এখানে কক্সেস বাজারে অনেক বেশি মানুষ, অনেক ভিড়, এখানে মানুষ একেবারেই নাই। আপনারা হয়তো দেখেছেন একটু আগেই যে একেবারেই কোনো মানুষ নেই, শুধু মনে হয় আমরাই এসেছি। মাঝে মাঝে আরও কিছু স্কুটি অথবা জগিং করার জন্য বা একটু অক্সিজেন নেওয়ার জন্য আমাদের মতো এরকম এখানে আসে, বাট খুব একটা মানুষ থাকে না, একেবারেই নিউট্রন। এবং সামারে গান করার জন্য এবং গিটার প্লে করার জন্য অনেক ভালো জায়গা। সাধারণত মানুষজন আসে এখানে রিফ্রেশমেন্টের জন্য এবং সমুদ্র দেখার জন্য। আমার বাসা থেকে এখানে ড্রাইভিংয়ের দূরত্ব হচ্ছে প্রায় 4 মিনিট, আর যদি আপনি সাইকেলে আসেন তাহলে আমার বাসা থেকে আমাদের আসতে লাগে হচ্ছে প্রায় 11 মিনিটের মতো আমি বলবো। সো ভেরি নিয়ার বাই ফ্রম মাই অ্যাপার্টমেন্ট। আর এই সাগরের ভিউটা আপনারা দেখছেন, সেই সাগরটা হচ্ছে হামস্টারের কোস্ট এরিয়া। সো বুঝতেই পারছেন খুব সুন্দর জায়গা আমি বলবো। বাতাস প্লাস হচ্ছে চারপাশের ভিউ খুবই ভালো, খুবই সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগে। যখনই আসি এখানে খুব এনজয় করি। চলে এসেছি আমরা বিচ থেকে। এত ঠান্ডায় ভিডিও করা সম্ভব না, সো আমি চিন্তা করলাম যে বাসার ভেতরে এসে ভিডিওটা করি। আমার কাছে মনে হয়েছিল যে আমি আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান দিব, এবং এই ইম্পর্টেন্ট ইনফরমেশানগুলো জানা আপনাদের জন্য এখন খুব দরকার। কারণ অ্যাপ্লিকেশন যখন আপনারা সেন্ড করেন, যেসব শিক্ষার্থীরা বা যারা একটু এক্সপিরিয়েন্সড চাকরি করেছেন বাংলাদেশে, যারা অনেক স্বপ্ন দেখছেন, যারা অ্যাপ্লিকেশন করেছেন অলরেডি সুইডেনে বিভিন্ন ইউনিভার্সিটিতে universityadmissions.se-র মাধ্যমে, তারা অ্যাপ্লিকেশন সেন্ড হওয়ার পর এবং যখন আপনারা সব ডকুমেন্ট সেন্ড করে দিচ্ছেন, এরপরে আপনাদের সবার মনের মধ্যে একটা চিন্তা, এটা আমি কীভাবে বুঝি? কারণ আমি যখন অ্যাপ্লিকেশন করেছিলাম আমি নিজে নিজে সব কিছু করেছিলাম। তো আমি যখনই মানে অ্যাপ্লিকেশন সেন্ড করে দিলাম, 1st of February হয়ে গেল, তো প্রতিদিন আমি অফিসে গিয়ে ফার্স্ট কাজ হইতো আমার, অফিসে গিয়েই সাথে সাথে আমি universityadmissions.se খুলে দেখতাম যে আমার আপডেট আছে কিনা কোনো কিছু। এবং এটা খুব এক্সাইটেড একটা ব্যাপার, এবং আমার মনে হয় যে যতদিন পর্যন্ত রেজাল্ট না হয়েছে ততদিন পর্যন্ত আমি শান্তি পেতাম না, সবসময় শুধু টেনশন করতে থাকতাম যে আমি কি কোয়ালিফাইড নাকি আনকোয়ালিফাইড, নাকি আমার কোনো ডকুমেন্টস চেয়েছে, আর কোনো ডকুমেন্টস যদি চায় তাহলে তো কোনো কথাই নেই, বিভিন্ন ধরনের টেনশন। সো আমি আপনাদের এখনকার যে সিচুয়েশন সেটা কিছুটা হলেও আমি চিন্তাভাবনা করতে পারছি, যারা মানুষের মাধ্যমে অ্যাপ্লাই করেছেন বা নিজেরা অ্যাপ্লাই করেছেন। যারা নিজেরা অ্যাপ্লিকেশন করেছেন তারা তো অবশ্যই অনেক কনফিডেন্ট হয়েই অ্যাপ্লিকেশন করেছেন। যারা থার্ড পার্টির মাধ্যমে অ্যাপ্লিকেশন করেছেন, আমি তাদেরকে শুধু একটা জিনিসই বলবো, আপনারা টাকা দিয়ে আরেকজনের কাছে গিয়েছেন তাদের কাছে ধরা পড়তে। সো তারা আপনাদেরকে নিয়ে প্লে করবে, খেলবে, এবং তারা আপনাদের কাছ থেকে যত বেশি টাকা নিতে পারে তত বেশি তাদের লাভ। আপনি তাদের কথা মতো না চললে তারা আপনাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করবে, এটাই স্বাভাবিক। এগুলো জেনে শুনে বুঝেই আপনি তাদের কাছে গিয়েছেন। সো সেই জন্য আমার নর্ডিক টার্নস চ্যানেলে সবসময়ই একটা লোগো ছিল, একটা মোটো ছিল যে ইউ ক্যান ডু ইট। সো
ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার মতো যোগ্যতা যদি একটা একটা ছেলের না থাকে বা একটা মেয়ের না থাকে বা একটা অ্যাপ্লিক্যান্টের না থাকে, তাহলে সে এই দেশে এসে সুইডেনের মতো অথবা একটা ডেভেলপড কান্ট্রিতে, সেটা ইউএস হোক, সেটা অস্ট্রেলিয়া হোক, সেটা কানাডা হোক অথবা অন্য কোনো কান্ট্রি হোক, যদি আপনারা অ্যাপ্লিকেশন করার মতো যোগ্যতা আপনাদের না থাকে, তাহলে এখানে আসার পর আপনাদেরকে তো আরও অনেক কাজ করতে হবে। যে কাজগুলো করার জন্য পূর্ব শর্ত হচ্ছে আপনি নিজে নিজে অ্যাপ্লিকেশন করে আসছেন কিনা। আমার সাথে অনেকে একমত হবেন না, কারণ ম্যাক্সিমাম মানে বলতে গেলে 50-60% বা তার চেয়েও বেশি মানুষ এজেন্সির মাধ্যমে বিভিন্ন কান্ট্রিতে যেতে চায় এবং উচ্চশিক্ষার জন্য হোক অথবা লাইফ সেটেল করার জন্য হোক, যেভাবেই হোক তারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে যেতে চায়। আমি এজেন্সি নিয়ে কোনো কথা বলবো না, বিকজ এটা তাদের ব্যবসা। কিন্তু আমার পার্সপেক্টিভ অনুযায়ী এটা কোনো ডিফিকাল্ট কাজ না, যে কারণে আপনি অন্য কারো শরণাপন্ন হতে পারেন। ইভেন দো আপনি আমার কাছেও কোনো ইনফরমেশন জানার জন্য, আমি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে হেল্প করি, আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের তথ্য যেগুলো আমি এক্সপিরিয়েন্সড হয়েছি সেই ভুলগুলো যেন আপনারা না করেন, সেগুলোর জন্য আপনাদেরকে ইনফরমেশন দিয়ে আপনাদেরকে আরও অ্যাওয়্যার করি। আমি একটা একটা মেসেজে দেখতে পেলাম, একজন আমাকে টেক্সট করেছে যে আমি খুব অ্যাটিটিউড দেখাই, যে আমি SMS করলে বা ফেসবুকের মধ্যে নক করলে বা ইনস্টাগ্রামে নক করলে আমি কাউকে কোনো অ্যান্সার করি না, এবং আমি ভিডিওতে অনেক সহজ সরলভাবে আমি বক্তব্য দেই এবং আমি বলি আপনাদের সবাইকে হেল্প করব, কিন্তু আসলে আমি তা করি না। অ্যাকচুয়ালি আমি আপনারা আমাকে যা দেখতে পাচ্ছেন আমি তাই। আমি ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এসব সোশ্যাল মিডিয়াতে তেমন কখনো অ্যাক্টিভ থাকি না, আর অ্যাক্টিভ থাকলেও এটা সম্পূর্ণ আমার পার্সোনাল একটা জায়গা, সোশ্যাল মিডিয়া একটা পার্সোনাল জায়গা অফকোর্স। সেখানে আপনি আমি কোনো মোটিভেশনাল স্পিকার না, বা আমি শুধুমাত্র হেল্প করার মেন্টালিটি নিয়ে এই ভলান্টারি ওয়ার্ক শুরু করেছি। সো আমি আপনাদেরকে হেল্প করব এই ভিডিওর মাধ্যমে, এই এই এখানে আমি আপনাদের প্রশ্নের অ্যান্সার করব, এখানে আমি আমার মতো করে আমার চ্যানেলকে আমি সেট করেছি এবং আমি আমার মতো করে আমি ইনফরমেশন দিয়ে যাব। আপনারা, আমি অনেক ভিডিওতেই আপনাদেরকে বলেছি যে আমি ফেসবুক বা আমি ইনস্টাগ্রাম বা ইউটিউবে আপনারা মেসেজ করলে সেই মেসেজের ইনস্ট্যান্ট অ্যান্সার দেয়া আমার পক্ষে সম্ভব না। এতে যদি কেউ মনক্ষুণ্ণ হন বা আমার চ্যানেল না দেখেন বা আমাকে আনসাবস্ক্রাইব করেন, তাতে আমার কিছু হবে না, আপনারও হয়তো বা কিছু হবে না। বাট যে সমস্ত ছেলেমেয়েরা উচ্চশিক্ষার জন্য বিদেশে অর্থাৎ ডেভেলপড কান্ট্রিতে আসতে চায়, তাদের যদি মনে হয় যে এই ইনফরমেশনগুলো তাদের জন্য উপকারী, তাহলে তারা অবশ্যই দেখবে। আর যদি কেউ মনে না করে যে ইনফরমেশনগুলো উপকারী না বা ইনফরমেশনগুলো তাদের লাগবে না, ইটস দেয়ার পার্সোনাল ম্যাটার। এটা কাউকে জোর করার কিছু নাই যে আপনি চ্যানেলটা দেখেন, চ্যানেলটা দেখলেও আমার কোনো লাভ নাই, না দেখলেও লাভ নাই। বাট আমি চাই যারা অ্যাপ্লিকেশন করছেন, বিভিন্ন কান্ট্রিতে যাওয়ার চিন্তা করছেন, ভেবে চিনতে বুঝে শুনে তারপর যে কোনো একটা পদক্ষেপ নেওয়া উচিত। যেহেতু বাংলাদেশে আপনারা ভালো লাইফ লিড করছেন, যে সমস্ত স্টুডেন্টরা অনেক লোভনীয় একটা অফার দেখে এজেন্সির মাধ্যমে টার্কির অথবা ইজিপ্টের বর্ডার ক্রস করে আপনারা যারা গ্রিস অথবা ইটলি অথবা পর্তুগালে আসতে যাচ্ছেন, তাদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ হবে সেই জার্নিটা, সেটা আমি অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে বলবো। আমি সমস্ত স্টুডেন্টদেরকে, বাংলাদেশের সমস্ত স্টুডেন্টদেরকে নিষেধ করব, আপনারা কোনো এজেন্সির কথা শুনে আপনারা অবৈধভাবে ইউরোপে আসার চেষ্টা করবেন না। কয়েকদিন আগে রাশিয়া থেকে রাশিয়ার বিশ্বকাপ দেখার পর কয়েকটা ছেলে তারা ইউক্রেন পাস করেছে, পাস করে টার্কি পাস করেছে, টার্কি থেকে অন্য কান্ট্রিতে ইউরোপের ভেতরে পাস করার সময় বা ইউক্রেন থেকে মেবি, আই ওয়াজ নট ক্লিয়ার, বাট কোনো একটা বর্ডার পাস করার সময় তাদেরকে ধরা পড়েছে, তারা ধরা পড়েছে মিলিটারির কাছে, এবং মিলিটারি তাদেরকে প্রচুর পরিমাণে টর্চার করেছে, এবং টর্চারের একটা পর্যায়ে তারা স্বীকার করেছে যে তারা এই ধরনের কাজ করতে চেয়েছে, এবং তাদেরকে জেলে দেওয়া হয়েছে, এবং তাদেরকে কত বছরের জন্য তাদের জেল হবে এটা দে নো অ্যান্ড গড নোজ অনলি। সো আমি বলবো আপনাদেরকে, আপনারা যে কোনো ডিসিশন নেওয়ার আগে মিনিমাম 100 বার ভাবুন, ভেবে তারপর ডিসিশন নেন, বিকজ লাইফ ইজ ইয়োর্স, রিস্ক ইজ ইয়োর্স। আমি এখানে থেকে শুধুমাত্র ইনফরমেশন দিয়েই আপনাদেরকে হেল্প করতে পারবো, এছাড়া আমার পক্ষে আপনাদেরকে ইনস্ট্যান্ট অ্যান্সার দেয়া, দিস ইজ নট মাই জব। আমারও অফিস আছে, আমারও কাজ আছে, আমি খুব ব্যস্ত মানুষ। ইউরোপে যারা থাকে তারা সবাই খুব ব্যস্ত, স্টেটসে যারা থাকে, কানাডায় যারা থাকে তারা সবাই খুব ব্যস্ত। আমি বলছি না যে বাংলাদেশে যারা থাকে তারা খুব ফ্রি। আমি একটা ভলান্টারি কাজ করছি, তার মানে এই না যে ফেসবুকে বা অন্য কোনো জায়গায় আমি আমাকে মেসেজ দিলে সেই মেসেজের স্বতঃস্ফূর্তভাবে অ্যান্সার করতে হবে, আই এম নট বাউন্ড টু ডু দ্যাট। বাট আপনাদের মেসেজগুলো আমি পড়ছি এবং সেই অনুযায়ী আমি আপনাদেরকে ফিডব্যাক দেওয়ার জন্য যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে আমি চেষ্টা করে যাচ্ছি। সহজ সরল মনে হোক অথবা কঠিন মনে হোক, আমি মানুষটা যেরকম আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সেরকমই।
সো আমি আশা করব যদি এতে কেউ অনুক্ষুণ্ণ হন যে আপনার কোশ্চেন অ্যান্সার করতে পারছি না, আপনি দয়া করে আরও বিভিন্ন জায়গায় সার্চ করুন। যদি এই কোশ্চেনের অ্যান্সার অন্য কোনো জায়গায় পেয়ে যান তাহলে আপনাকে সাধুবাদ, আমি আপনার ওয়েল উইশার। আপনি কোশ্চেনের অ্যান্সার পেলেই হলো, আমার মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমে হোক, আই ডোন্ট কেয়ার, আই থিঙ্ক ইউ ডোন্ট কেয়ার অ্যাজ ওয়েল। সো আপনাদের প্রশ্নের অ্যান্সার করার জন্য আমি অনেক চেষ্টা করি, অনেক অনেক সময় ধরে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি। একজন লিখেছেন যে আমার প্রথম দিকের ভিডিওগুলো ইনফরমেটিভ ছিল, এখন দিকের ভিডিওগুলো ইনফরমেটিভ হচ্ছে না বা আপনি মনে করছেন না ইনফরমেটিভ। আসলে আপনার থিঙ্কিংয়ের উপর ডিপেন্ড করে ভিডিওগুলো বানানো হচ্ছে না। আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এই ভিডিওগুলো বানানো হচ্ছে একেবারে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল যে শেষ করেছে তার থেকে শুরু করে যে একেবারে 20 বছরের এক্সপিরিয়েন্সড দেশের বাইরে আসতে চান তাদের সবাইকে নিয়ে এই ভিডিওগুলো বানানো হচ্ছে। আমি মনে করি যে তাদের চিন্তাভাবনাগুলো একসাথে করে বানানো হচ্ছে। শুধুমাত্র একটা থিঙ্কিং করে এই ভিডিও যদি বানানো হয় তাহলে বছরের পর বছর, আজ থেকে 10 বছর পরে হয়তো আলান থাকবে না, হয়তো বা যে মানুষটা কমেন্ট করছে সে থাকবে না, কিন্তু নতুন কোনো জেনারেশন আসবে, যে জেনারেশন বাংলাদেশকে ডেভেলপ করার চিন্তাভাবনা নিয়ে সে ইউরোপে আসবে বা স্টেটসে যাবে বা ক্যানাডা যাবে, অস্ট্রেলিয়া যাবে বা অন্য কোনো ডেভেলপ কান্ট্রিতে যাবে বাংলাদেশকে ডেভেলপ করার চিন্তা নিয়ে, তখন 10 বছর পর যে সিচুয়েশন আসবে সেই নেক্সট জেনারেশন যেন আমার ভিডিও থেকে এমন কোনো ইনফরমেশন, খুব সুন্দর কোনো ইনফরমেশন পায় যেটা দিয়ে সে সামনের দিকে এগিয়ে যেতে পারে। মোটিভেশনাল স্পিকার হতে হতে কাউকে বাধ্য করা হয় না, বাট মোটিভেশনাল স্পিকার তারাই হয় যারা তাদের নিজেদের জীবন থেকে, এক্সপিরিয়েন্স থেকে কিছু শিখে এবং সেই শেখাটা নিজের মাধ্যমে অন্যের সাথে শেয়ার করে। আমি এই কাজটা করতে চাই। আমার কাছে মনে হয় আমার জীবনে আমি যে রং কাজগুলো করেছি বা রং স্টেপসগুলো নিয়েছি বা কোনো রাইট স্টেপস নিয়েছি, সেগুলো যদি সঠিক হয়ে থাকে বা ভুল হয়ে থাকে দুটোই আমাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনাদের যদি এই ধরনের কোনো ইনফরমেশান থাকে আপনাদের ওয়েতে সেগুলো শেয়ার করতে পারেন, বাট আমারগুলো আমি বলছি। আমার কাছে মনে হয় যে এখনকার যে ভিডিওগুলো আসছে সে ভিডিওগুলো আগের যে ভিডিওগুলো ছিল তাদের থেকে অনেক বেশি ইনফরমেটিভ। আমি সুইডেনে কেন আসবেন এটা ধারাবাহিক পর্ব একটা রেখে যাচ্ছি সবসময়ই, এটা থাকবে। সুইডেন এরপর অন্য কোনো কান্ট্রি, ইউরোপের নর্ডিক কান্ট্রিজগুলোতে কেন আসবেন, আসলে কী লাভ হবে কী ক্ষতি হবে, এই জিনিসগুলো নিয়ে সবসময় আপডেট থাকবে, পর্ব থাকবে। তারপর আপনাদের ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিভিন্ন ধরনের পর্ব থাকবে, আপনাদের সুইডেনে আসার পর কী করতে হবে সেটা নিয়ে পর্ব থাকবে, কিছুদিন পর যখন আপনাদের অ্যাডমিশন হয়ে যাবে তারপর পর্ব থাকবে হচ্ছে আপনারা ভিসার জন্য কীভাবে অ্যাপ্লিকেশন করবেন। এই যে ভিসার অ্যাপ্লিকেশনটা এটা কিন্তু একদিনের জন্য নয়, এটা প্রায় আগামী 10 বছর পর্যন্ত হয়তো বা ভিসার এই প্রসিডিউরটা চেঞ্জ হবে না, অ্যাপ্লিকেশনটা সেম থাকবে। সো 10 বছর, 20 বছর বা আগামী অনেক বছর পর্যন্ত হয়তো বা এই সেম প্রসিডিউরটা বিভিন্ন স্টুডেন্টসরা ফলো করে করে তারপর তারা তাদের ভিসাকে প্রসিড করবে। সো আমি আমার ভিডিও, আমার চ্যানেলের যেই মোটিভ, সেই মোটিভ নিয়ে আমি আমার মতো করে আগাচ্ছি এবং এভাবেই আমি আগাতে থাকবো ইনশাল্লাহ। আমার কাছে মনে হয় যে চ্যানেলের যেই 21,000 সাবস্ক্রাইবার্স হয়েছে এখন পর্যন্ত, এই 21,000 সাবস্ক্রাইবারদের সবাইকে সন্তুষ্ট করা আমার পক্ষে একার পক্ষে সম্ভব না, কিন্তু যদি আমার চ্যানেলের যে টার্গেট, যে গোল, যে মোটিভ সেটা যদি ঠিক থাকে যে নর্ডিক টার্নস, নর্ডিক কান্ট্রিজগুলোতে আসার ব্যাপারে সাহায্য করে, এই জিনিসটা যদি ঠিক থাকে তাহলে এই 21,000 সাবস্ক্রাইবার থেকে এই সাবস্ক্রাইবার একসময় 21 লাখ হবে এবং এই 21 লাখ মানুষ, 21 কোটি মানুষ একসময় এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশে যাওয়ার জন্য সে এক ধরনের মোটিভেশনাল একটা 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 স্পৃহা পাবে, একটা স্পিড পাবে, একটা ভালো একটা ভ্যালুসিটি পাবে। এই ভ্যালুসিটিটা কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে এই চ্যানেলের মেইন উদ্দেশ্য। বাংলাদেশিদেরকে নিয়েই এই চ্যানেলের সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা মূল উদ্দেশ্য। একজন কোশ্চেন করেছে, ভাইয়া আপনি চ্যানেল থেকে আপনার লাভ কী? আমার প্রথম লাভ হচ্ছে যে আমি বাংলাদেশের মানুষদের জন্য, মেধাবী ছাত্রদের জন্য কিছু করতে পারছি। দ্বিতীয় লাভ হচ্ছে এর মাধ্যমে আমি আমার জীবনের যে রং স্টেপস এবং রাইট স্টেপসগুলো আছে সেগুলো শেয়ার করার মাধ্যমে যারা এখন এই স্টেপসগুলো নিতে চাচ্ছেন তাদের জন্য কতটা ভালো অথবা খারাপ হবে সেই জিনিসগুলো শেয়ার করতে পারছি। এটা এক ধরনের মঙ্গলজনক কাজ। আজকে ভিডিও দেখছিলাম ডক্টর চৌধুরী হাসান মাহমুদের, আপনারা হয়তো চিনেন চৌধুরী মাহমুদ হাসান স্যার, উনি ঢাকা ইউনিভার্সিটির ফার্মেসি ফ্যাকাল্টির হেড ছিলেন, এখনও আছেন এবং তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কথা বলেন, দেশের বাইরে থাকে ম্যাক্সিমাম সময়। আমাদের খুব শ্রদ্ধেয় টিচার এবং আমি বলবো যে উনি আমাদের টিচারেরও টিচার, এরকম একটা ব্যাপার। প্রায় দীর্ঘ 30-40 বছর যাবৎ উনি শিক্ষকতা করছেন। ওনার একটা বক্তব্যের একটা কথা আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে যে আমাদের মধ্যে মোরালিটি জিনিসটা নিয়ে আসতে হবে। এখন মোরালিটি জিনিসটা যখন আমরা আনতে চাইবো আমাদের কাছে, তখন আমাদের কী লাগবে সেটা হচ্ছে আমাদের রিলিজিয়ান,
আমাদের রিলিজিয়নের মধ্যে আমাদের মোরালিটি কোথায় গিয়ে কোথায় গেলে আমরা আমাদের মোরালিটি পাবো সেটা লেখা আছে। সো মোরালিটি মানে যদি জিজ্ঞেস করেন আমাকে, আমি বলবো ভালো মানুষ হওয়া। কীভাবে আমি ভালো মানুষ হতে পারবো, আমি কীভাবে দুর্নীতি থেকে বাঁচতে পারবো, আমি কীভাবে রং করা থেকে বাঁচতে পারবো, আমি কীভাবে আমার লাইফটাকে সঠিক পথে পরিচালিত করতে পারবো। আজকে আমরা সবাই টাকার পেছনে দৌড়াচ্ছি। একজন আমাকে প্রশ্ন করলো, ভাই আপনি কি মনিটাইজেশন করেছেন কিনা, বা চ্যানেলের কোনো মনিটাইজেশন হয়েছে কিনা আপনার। আমার কথা হচ্ছে, আপনাদের ইউটিউব চ্যানেলের যেই একটা অ্যাডের থেকে যে পরিমাণ টাকা আসবে, বা এই এক মাসের একটা অ্যাডের থেকে যে পরিমাণ টাকা আসবে, সেই টাকাটা আমার মনে হয় না আমার জন্য কোনো কাজে লাগবে। বিকজ এর চেয়ে প্রায় আরও 100 গুণ বেশি টাকা আমি আমি প্রতি মাসে কামাই। সো এইটুকু ইউটিউবের এই টাকার পেছনে দৌড়ায় কোনো লাভ নেই। আমার কাছে মনে হয় না যে এই মানে মনিটাইজেশন বা এই যে ফেসবুকে মানুষ মনিটাইজেশন করে, বিভিন্ন ধরনের টিকটকের মধ্যে ভিডিও দেয়, এই ভিডিওগুলো মানুষের মোরালিটি নষ্ট করছে। মানুষ মোরালিটি নষ্ট করে বিভিন্ন ধরনের ডায়লগকে কপি করে সে তার মতো করে অভিনয় করার চেষ্টা করছে। অফকোর্স ইটস এ ক্রিয়েটিভিটি, বাট ক্রিয়েটিভিটি করতে করতে আমরা কোথায় চলে যাচ্ছি? আমরা বিভিন্ন জনকে নকল করছি, এবং নকল করতে করতে আমরা এটাকে হাস্যকর একটা পর্যায়ে নিয়ে এসেছি। আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো মানুষ টাকার জন্য করছে, এবং এই টাকার জন্য এই জিনিসগুলো না করে আরও অনেক ভালো জিনিস আছে। আপনার অনেক ভালো ক্রিয়েটিভিটি আছে যেগুলো আপনি মানুষকে শো করতে পারেন। আপনার আপনার এই ভিডিওর মাধ্যমে নেক্সট জেনারেশনের একটা শিশু হয়তোবা আপনার এই ভিডিও দেখে কিছু শেখার চেষ্টা করবে। হয়তোবা একটা ছেলে যে মেট্রিক পাশ করছে, বা ইন্টারমিডিয়েট পাশ করছে, বা অনার্স পাশ করছে, সে হয়তোবা নতুন একটা পথ দেখতে পাবে আপনার এবং আমার ভিডিওর মাধ্যমে আজ থেকে কয়েক বছর পর। সো আমি লং টার্ম নিয়ে সব কিছু করি। আমি নিজে স্ক্যাজুয়াল বাঁধা মানুষ, আমার স্ক্যাজুয়ালের বাইরে আমি কোনো কিছু করতে পারি না, করি না। আমার আজ থেকে এক মাস পরের যে স্ক্যাজুয়াল সেট করা আছে, জানি না বাঁচবো কি মরবো, যে কোনো সময় মানুষ চলে যেতে পারে দুনিয়া ছেড়ে, বাট স্ক্যাজুয়াল করে যাওয়াটা হচ্ছে আমাদের সবার ধর্ম। আমি আজকে দেখলাম যে এক পেপারে দেখলাম যে ইস্তেমার ময়দানের জন্য SSC পরীক্ষাকে পিছিয়ে দেওয়া হয়েছে। কেন আপনারা কি জানেন না যে ইস্তেমার এই সময়টা ইস্তেমার জন্য বরাদ্দ থাকবে? তো SSC পরীক্ষার এই স্ক্যাজুয়ালটা এইভাবে কেন হলো? এটা তো পিছিয়ে দেওয়া যেতে পারতো, বা এটা তো আগে থেকে স্ক্যাজুয়াল করা, তো এইটাকে নিয়ে তো আরও ভালোভাবে প্ল্যান করা যেতে পারতো। তো আমার কাছে মনে হয় যে আমরা যখন বাংলাদেশে ছিলাম তখন আমরা এই স্ক্যাজুয়েলিংয়ে অনেক বেশি উইক ছিলাম। আমাদের এটা একটা উইকনেস যে আমরা স্ক্যাজুয়াল করে কোনো কাজ করতে পারি না, আমরা সময়ে বেঁধে কোনো কাজ করতে পারি না, সময়ে রেখে কোনো কিছু করা সেটা আমরা করতে পারি না। এই জায়গাটায় আমাদের মনে হয় একটু কাজ করতে হবে। আমি অনেক বেশি কথা বলে ফেললাম আপনাদেরকে, যে ইনফরমেশন দিতে যাচ্ছি সেটা দিচ্ছি, নাহলে আবার অনেকে বলবেন যে অনেক বেশি কথা হয়ে গেল, ফালতু কথা হয়ে গেল। বাট আমি কোশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি। আপনারা অনেকে কোশ্চেন করছেন বিভিন্ন ওয়েব পেজে, বিভিন্ন ফেসবুক পেজে, যে কোয়ালিফাইড মানে কি, আনকোয়ালিফাইড মানে কি। আমি আপনাদেরকে কোয়ালিফাইডের মানে প্রথম মানেটা বলি। কোয়ালিফাইড যখন একটা স্টুডেন্ট হয় তার মানে হচ্ছে আপনি যেই রিকোয়ারমেন্ট ছিল, অর্থাৎ এডুকেশন এই ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন নেওয়ার জন্য বা অ্যাডমিশন পাওয়ার জন্য যে রিকোয়ারমেন্টগুলো আছে সেই রিকোয়ারমেন্টগুলো আপনি মিট করেছেন, সেটা মানে হচ্ছে আপনি কোয়ালিফাইড। অর্থাৎ আপনার যেই প্রথম যেই 180 ECTS, এটাকে বলা হয় ইউরোপিয়ান ক্রেডিট ট্রান্সফার সিস্টেম, এই ইউরোপিয়ান ক্রেডিট ট্রান্সফার সিস্টেম 180 ECTS হইতে হবে। এই 180 ECTS আপনি পাশ করেছেন, এটাতে এই রিকোয়ারমেন্ট আপনার আছে আপনার ডিগ্রিতে। তারপরের কথা যদি বলতে হয় সেটা হচ্ছে আপনার ইংলিশের যে রিকোয়ারমেন্ট, অর্থাৎ IELTS 6.5 অথবা তার সমমান মিডিয়াম অফ ইনস্ট্রাকশন গ্র্যাজুয়েশনে যদি আপনাদের UGC অ্যাপ্রুভড ইউনিভার্সিটি থেকে যদি হয়, অর্থাৎ নট UGC, ইটস এ ইন্টারন্যাশনালি অ্যাপ্রুভড ইউনিভার্সিটি থেকে যদি হয়, তাহলে সেটা একটা আমি বলবো যে একটা রিকোয়ারমেন্ট। আবার আরেকটা রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনি যেই স্পেসিফিক এন্ট্রি রিকোয়ারমেন্ট, অর্থাৎ যেই কান্ট্রি থেকে এসছেন সেই কান্ট্রির সবগুলো ডকুমেন্টস আপনি ঠিকমতো দিয়েছেন, এবং এই কারণে ইউনিভার্সিটি আপনাকে কোয়ালিফাইড করেছে। স্টিল ইটস নট অ্যাডমিটেড, বাট ইটস কোয়ালিফাইড বিকজ আপনি অলরেডি রিকোয়ারমেন্ট মিট করেছেন। এখন আপনার পজিশন কোন জায়গায় আছে, পজিশনের উপর নির্ভর করে আপনার অ্যাডমিশন আসবে। এখন ধরেন 100টা ছেলে নিবে নির্দিষ্ট একটা সাবজেক্টে, ধরেন সোশ্যাল সায়েন্সে 100টা ছেলে নেবে। এই 100টা ছেলে থেকে, 100টা স্টুডেন্ট থেকে আপনার পজিশন যদি মোটামুটি 120 হয়, তাহলে হয়তো আপনি চান্স পেয়ে যেতে পারেন, বা আপনি যদি 100-র মধ্যে হন তাহলে আপনি চান্স পেয়ে যেতে পারেন। আপনি যদি অনেক পেছনে হন তাহলে হয়তোবা এই বছর আপনার এই সাবজেক্টে চান্স হবে না, বা এই ইউনিভার্সিটিতে আপনাকে এই বছর চান্স দেওয়া হবে না, হয়তোবা পরের বছর দেওয়া হতে পারে। বাট অন্য কোনো ইউনিভার্সিটিতে সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, ফোর্থ চয়েস, কোনো না কোনো চয়েসে আপনার যদি কোয়ালিফাইড আপনি সবগুলোতেই হন বা দুটাতে হন, তাহলে সেই অনুযায়ী আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, কোয়ালিফিকেশন অনুযায়ী, অর্থাৎ কোয়ালিফাইড যখন হয়ে যাবেন সেই কোয়ালিফাইড অনুযায়ী আপনার সিরিয়াল অনুযায়ী আপনার অ্যাডমিশন হবে।
এটা হচ্ছে প্রথম কথা দুই নাম্বার কথা হচ্ছে যে যখন আপনি দুই নাম্বার কথা হচ্ছে যে যখন আপনি আনকোয়ালিফাইড হবেন সেখানে কয়েকটা রিজন থাকতে পারে প্রথম রিজন হতে পারে যে আপনি আনকোয়ালিফাইড যখন হচ্ছেন হচ্ছে বলছে তখন দেখতে হবে রিজনগুলো কি রিজনগুলো তারা লিখে দিবে নিচে যেমন ধরেন প্রথম রিজন হতে পারে 180 ECTS মিট করে নাই মানে হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে আপনি যেই ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেছেন সেই গ্র্যাজুয়েশন অনুযায়ী আপনি যদি 120 ক্রেডিটসের বাংলাদেশি ক্রেডিটসের যদি একটা অনার্স ডিগ্রি করেন তাহলে সেটাই মোটামুটি 240 ECTS-এর মতো করে সম্পন্ন করা হয় এই জিনিসটা আপনাকে যখন ডকুমেন্ট সাবমিট করেছেন তখন সুন্দর করে স্ট্রং একাডেমিক ট্রান্সক্রিপ্টের পেছনে লিখে দিতে হবে বা মানে লেখা থাকবে ইউনিভার্সিটি থেকে লেখা থাকবে যদি লেখা না থাকে তাহলে এখানকার ইউনিভার্সিটি অ্যাডমিশনস ডট এসি জানে যে ওই ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ড অনুযায়ী কত ECTS আপনি কমপ্লিট করেছেন যদি তারা বলে থাকে যে আপনার ECTS 180 ECTS না তাহলে সেটা প্রুফ করার জন্য আপনাকে ইউনিভার্সিটি অ্যাডমিশনস ডট এসির সাথে 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 যোগাযোগ করতে হবে যোগাযোগ করে তাদেরকে বোঝাই দিতে হবে যে আমারটা 180 ECTS সম্পূর্ণ করেছে আর যদি আপনি মনে করেন যে এটা সম্পূর্ণ আসলেই করে নাই তাহলে তো আর যোগাযোগ করার কিছু নাই আপনি আনকোয়ালিফাইড হয়ে গেলেন এই সাবজেক্টের জন্য এরপর আপনার ইংলিশের রিকোয়ারমেন্ট এমন কোন ইউনিভার্সিটি থেকে আপনি অ্যাপ্লিকেশন করেছেন যেই ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিটা ইন্টারন্যাশনালি রিকগনাইজড ইউনিভার্সিটি না সো সেখান থেকে যদি আপনি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশে যদি আপনি পাশ করেও থাকেন তবুও সেটা ইংলিশ B6 যেটাকে রিকোয়ারমেন্ট হিসেবে বলতেছে সেই রিকোয়ারমেন্ট মিট করছে না তখন আপনার IELTS অর্থাৎ ইন্টারন্যাশনাল ইংলিশ টেস্ট যেটা আছে সেই ইংলিশ টেস্টটা সার্টিফিকেট সে চাইবে যদি আপনার ইংলিশ টেস্টের সার্টিফিকেট আপনি আপলোড না করে থাকেন তাহলে সেটাও আপনার ইংলিশ রিকোয়ারমেন্ট মিট করবে না তখন আপনি আনকোয়ালিফাইড হয়ে যেতে পারেন আমি আপনাদেরকে বলবো যে এই জিনিসগুলো অবশ্যই আপনারা আগে আগে চেক করেছেন যারা যারা আগে আগে চেক করেছেন তারা তো অনেক ভালো কাজ করেছেন অবশ্যই তা আপনারা ঠিক মতোই সাবমিট করেছেন আর যারা এখনও পর্যন্ত সাবমিট করেন নাই বা ইউনিভার্সিটি বলে দিয়েছে যে এইটা রিকোয়ারমেন্ট মিট করছে না আপনি সাথে সাথে ইউনিভার্সিটি অ্যাডমিশনস ডট এসির কন্ট্যাক্ট লিস্টে গিয়ে তাদেরকে মেইল করুন এবং মেইল করে তাদেরকে ডিটেইল বলার চেষ্টা করুন কি সমস্যা দরকার হলে তাদেরকে ফোন দেন ফোন দিয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করেন যে আপনার এখানে কি প্রবলেম যদি প্রবলেম ফাইন্ড আউট করতে পারেন তাহলে ইউনিভার্সিটির সাথে কথা বলে আপনি যে ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেছেন সেখান থেকে কথা বলে আপনি হয়তোবা সেটার একটা সলিউশন বের করতে পারবেন কিন্তু যদি রিকোয়ারমেন্ট আসলেই মিট না হয় তাহলে তো ব্যাড লাক আপনার পরবর্তীতে আবার কোয়ালিফিকেশন রিকোয়ারমেন্ট মিট করে দেন আপনাকে পরের বছর অ্যাপ্লাই করতে হবে এবছর আপনার এটাই একমাত্র সলিউশন এছাড়াও আরও যদি কোনো স্পেসিফিক এন্ট্রি রিকোয়ারমেন্ট থেকে থাকে আপনি ইকোনমিক্সে অনার্স করতে মাস্টার্স করতে চাচ্ছেন আপনার দেখা গেল যে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড একটা কোর্সে আপনার ম্যানেজমেন্টে আপনার 30 ক্রেডিট থাকতে হবে কিন্তু আপনার কোথাও গ্র্যাজুয়েশনে অথবা মাস্টার্সে আপনার কোথাও যদি মাস্টার্স থাকে তাহলে কোথাও আপনার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে কোনো ডিগ্রি নাই কোনো ক্রেডিট নাই আপনি কমপ্লিট করেনি মেডিকেল সায়েন্সে পড়তে চাচ্ছেন অথবা বায়োলজিতে আপনার 30 ক্রেডিট চাচ্ছে বা কেমিস্ট্রিতে 30 ক্রেডিট চাচ্ছে কিন্তু আপনি কোথাও 30 ক্রেডিট কমপ্লিট করেন নাই আপনার 10-এ-2-এ হয়তো বা 10 ক্রেডিট হবে আপনি শেষ করেছেন বা 9 ক্রেডিট হবে হয়তো শেষ করেছেন এরকম যদি হয়ে থাকে তাহলে স্পেসিফিক এন্ট্রি রিকোয়ারমেন্ট মিট না করার কারণেও আপনার অ্যাপ্লিকেশনটা আনকোয়ালিফাইড হতে পারে কিন্তু যদি আপনার মানে ভিসা যদি আপনার অ্যাপ্লিকেশন যদি রিজেক্টেড হয় সেই রিজেকশনের আগে যদি আনকোয়ালিফাইডের রিজন দেয়া না থাকে তাহলে বুঝতে হবে যে আপনার হয়তোবা আপনি বাংলাদেশ থেকে এমন কোনো সার্টিফিকেট পাঠিয়েছেন বা ট্রান্সক্রিপ্ট কপিটা পাঠিয়েছেন যেটা ঠিক মতো পাঠানো হয়নি ট্রান্সক্রিপ্ট কপিটা কভার পেজ ভেতরে দিয়ে পাঠিয়েছেন অথবা কোনো কারণে কোনো এরর হয়েছে কোনো মিস্টেক্স হয়েছে যে কারণে তারা আপনাকে আনকোয়ালিফাইড না দেখেই করে দিচ্ছে যদি কোনো রিজন লেখা না থাকে আর যদি রিজন লেখা থাকে তাহলে তো ওই অনুযায়ী আপনি কাজ করবেন যদি রিজন লেখা না থাকে তাহলে অবশ্যই আমার সাজেশন হচ্ছে আপনারা ইউনিভার্সিটি অ্যাডমিশনস ডট এসির সাথে এখনই যোগাযোগ করেন সাথে সাথে যোগাযোগ করেন যোগাযোগ করে তাদের সাথে ফাইন্ড আউট করার চেষ্টা করেন যে আমি কেন এই সাবজেক্টে আনকোয়ালিফাইড হলাম আরেকটা ওয়ে হচ্ছে অপশন টু আমি ব্যাকআপ অপশনের কথা বলছি সেটা হচ্ছে যেই ইউনিভার্সিটির যেই সাবজেক্টে আপনি অ্যাপ্লিকেশন করেছেন যেই প্রোগ্রামে সেই কোর্সের প্রোগ্রাম ডিরেক্টরের সাথে আপনি ফোন করে কথা বলেন যে আমার তো এই রিকোয়ারমেন্ট আছে আমি এই সাবজেক্টে আনকোয়ালিফাইড কেন হলাম মাঝে মাঝে ইউনিভার্সিটি নিজেরাও আনকোয়ালিফাইড করে দেয় যখন দেখে যে স্পেসিফিক এন্ট্রি রিকোয়ারমেন্ট মিট করছে না সো আমার সাজেশন হচ্ছে আপনাদের জন্য আপনারা যারা যারা আনকোয়ালিফাইড হয়েছেন হতাশ না হয়ে সুন্দর করে
হ্যান্ডেল করুন, এই ধরনের আরো অনেক প্রবলেম সামনে আসছে। সো এটা একদম শুরুর দিকে প্রবলেম, আপনি এটা হ্যান্ডেল করার চেষ্টা করুন। আনকোয়ালিফাইড হলেও, একটা সাবজেক্টে আনকোয়ালিফাইড হলেও দেখা গেল বাকি সাবজেক্টগুলোতে আপনি কোয়ালিফাই, অথবা লাস্টের দিকের সাবজেক্টে আনকোয়ালিফাইড হয়েছেন, প্রথম দিকের সাবজেক্টে কোয়ালিফাইড হয়েছেন, দ্যাটস এ গুড সাইন যে আপনি কোনো না কোনো সাবজেক্টে অ্যাডমিশন পেয়ে যাবেন। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি চারটে সাবজেক্টের মধ্যে তিনটা সাবজেক্টে আমি আনকোয়ালিফাইড হয়েছিলাম, একটা সাবজেক্টে আমি কোয়ালিফাইড হয়েছিলাম, যেটার কারণে আজকে আমি সুইডেনে। সো আমি বলবো যে আপনারা হতাশ হবেন না, আমি তখন হতাশ হইনি, আমি খুব সুন্দরভাবে সেটা হ্যান্ডেল করেছিলাম। আমি সেখানে মেল করেছি, ইউনিভার্সিটি অ্যাডমিশনস ডট এসিতে কথা বলেছি, হ্যামস্টার ইউনিভার্সিটির প্রোগ্রাম ডিরেক্টরকে ফোন দিয়ে কথা বলেছি যে প্রবলেম কোথায়, যদি প্রবলেম থাকে আমি এটা সলভ করব। কিভাবে সলভ করব সেটা আমাকে তাদেরকে অপশন দিতে হবে, যে আমি অ্যাডমিশন নিতে চাই, কিভাবে সেটা করা যায় সেই ব্যাপারে আমাকে হেল্প করো। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা যখন ডকুমেন্ট সাবমিট করে দিয়েছেন, হ্যামস্টার ইউনিভার্সিটি ছাড়াও আরও কিছু ইউনিভার্সিটি আছে যারা বাংলাদেশে স্পট অ্যাডমিশন করে, এটা সাধারণত ইউনিভার্সিটি অ্যাডমিশনস ডট এসির ডেডলাইনের পরে হয়ে থাকে। আপনারা যারা যদি এরকম কোনো সংবাদ পান যে সুইডেনের কোনো ইউনিভার্সিটি একটা স্পট অ্যাডমিশনের জন্য একটা সেমিনার করছে বা কনফারেন্স করছে, সেটাতে যোগদান করুন। যোগদান করে আপনারা সেখানে গিয়ে তাদের সাথে সরাসরি কথা বলুন। অনেক সময় দেখা যায় আপনি আনকোয়ালিফাইড হওয়া সত্ত্বেও তাদের আপনার ওখানে তাদের সাথে কথা বলার মাধ্যমে, ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে আপনি ওখানে অ্যাডমিটেড হয়েও যেতে পারেন, আপনি ওখানে কোয়ালিফাইড হয়ে যেতে পারেন। এটাও অনেক বড় ধরনের একটা সুযোগ আমি বলবো, এই এই ধরনের সুযোগ আপনাদের নেওয়া উচিত আমি বলবো। আরেকটা কোশ্চেন হচ্ছে যে অনেকে বলছেন যে সুইডিশ ভাষা যদি বাংলাদেশ থেকে আপনারা শিখে আসতে চান তাহলে এটা কি সম্ভব কি না। আসলে সুইডিশ ভাষা বাংলাদেশে শেখানোর মতো কোনো টিচার আছে কি না আমি জানি না, আর এখানে যারা সুইডিশ শেখায় তারা নেটিভ স্পিকার, অর্থাৎ তারা সুইডিশ পিপল। সো তাদের যেই ল্যাঙ্গুয়েজের যেই টোন, যে উত্তাল বলা হয় এটাকে, এই উত্তাল বাংলাদেশের কোনো মানে আমার মেয়ে খুব ভালো সুইডিশ বলে, কিন্তু আমার মেয়ের কাছ থেকে যদি আমি শিখতে চাই তাহলে আমি শিখতে পারবো না, বিকজ সে মাতৃভাষা যেভাবে নিয়েছে সেভাবে সুইডিশটাকেও নিয়েছে। অনেক ওয়ার্ড সে অর্থ জানে না পুরোপুরিভাবে, কিন্তু সে এটা বুঝে এবং সে বলেও, এটা বুঝেই বলে, কিন্তু সে মাঝে মাঝে আমাকে বলে যে এই ওয়ার্ডের পরিপূর্ণ বাংলা কী সেটা আমি জানি না, বাট সে কথা বলছে, অনর্গল কথা বলছে, কথা বুঝতেছেও, কোনো প্রবলেম হচ্ছে না তার। সো এইটা আসলে উত্তালটা আপনাদেরকে এখানে এসে শিখতে হবে। বাংলাদেশ থেকে আপনারা হাই, হ্যালো, বিভিন্ন ধরনের ইয়েস, নো, ভেরি গুড এই ধরনের সুইডিশ হয়তো বা শিখে আসলে আপনারা এখানে কথা মানে জাস্ট স্টার্ট করার জন্য হইলেও বা ইয়েস, নো, ভেরি গুড যদি জানতে চান তাহলে সেটা তো অবশ্যই আপনার শেখা আসা উচিত আমি মনে করি। এখানে আসার পর সুইডিশ শেখাটা আপনার জন্য অনেক বেশি ফ্রুটফুল হবে। আপনি এখানে এসে যখন এসএফইতে, অর্থাৎ সুইডিশ ফর ফরেনার্স, যখন সুইডিশ ফর ইমিগ্রেশন, অ্যাকচুয়ালি এসএফআই বলা হয় এটাকে, এই এসএফইতে যখন আপনারা ভর্তি হবেন তখন আপনারা ভালোভাবেই সুইডিশ আয়ত্ত করতে পারবেন, এবং আমি মনে করি এটা অনেক বেশি ইফেক্টিভ। বাংলাদেশে অ্যাকচুয়ালি সুইডিশ শেখার জন্য ওই ধরনের কোনো এনভায়রনমেন্টও আপনার নেই, এবং আপনি ওইভাবে শিখে আসলে এখানে সেই শেখাটা খুব একটা কাজে দিবে না। তবে ইউটিউবে আপনারা প্র্যাকটিস করতে পারেন, দ্যাট উইল বি ক্যান বি ফ্রুটফুল। আই ক্যানট সে দ্যাট ইট উইল বি ফ্রুটফুল, বাট মেবি, আই ডোন্ট নো। সো আপনারা হয়তোবা আমার কোশ্চেনের অ্যান্সারগুলো পাচ্ছেন এবং ইনফরমেশনগুলো হয়তোবা আপনাদের কাজে লাগছে। আপনাদের যদি বিন্দুমাত্র কাজে লেগে থাকে আমার এই ইনফরমেশন তাহলে আমি সার্থক, কারণ আমার অনেক সময় যাচ্ছে এটাতে। আমি অফিস থেকে এসেছি, এসে ডিনার করেই আপনাদের জন্য ভিডিও করছি, আবার সেটা এডিটিং করব, এডিটিং করে দেন আপনাদেরকে আপনাদের এখানে আপলোড করব। ইট টেকস লং টাইম, সো আমার এত সময় নেই আপনাদের জন্য ভিডিও করে এভাবে আপলোড করার, বাট শুধুমাত্র আমি বাংলাদেশের মেধাবী স্টুডেন্টদেরকে হেল্প করতে চাচ্ছি, সেই মেন্টালিটি নিয়েই চ্যানেলটা শুরু করেছিলাম, এখনও চালিয়ে যাচ্ছি, জানি না কতদূর যেতে পারবো, বাট চেষ্টা করছি আপনাদের সাথে থাকার জন্য। আমার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।